ইভিনিং তোমাদের সবাইকে। আজকে স্যাটারডে, এখন বাজে সন্ধ্যে 7:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ব্লগটা যখন পোস্ট হবে তখন মকর সংক্রান্তি পড়ে যাবে, তো সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। আর আমিও নাড়ু বানাচ্ছি, পিঠে তো বানাবোই, কিন্তু নাড়ু আমার মেন খুব ফেভারিট, সেই জন্য নাড়ু দিয়েই শুরু করেছি। তো দেখি নাড়ু যখন তৈরি করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আমার সাথে থাকো অবশ্যই, তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। নাড়ু করার জন্য আমি কড়াই নারকেল কোড়া নিয়ে নিয়েছি। দেখো আমি কিন্তু একটার পুরো নারকেল আর একটা নারকেলের হাফ নিয়েছি, খুব বেশি নারকেল নিইনি। তো নারকেল কোড়াটা আমি বসিয়ে নিয়েছি পুরটা রেডি করার জন্য, কারণ নাড়ুর তো মেন ওটাই, চিটটা যতক্ষণ না আসছে তুমি লাড্ডু পাকাতে পারবে না। তো ভালো করে নারকেলটা আগে এ করে নিই, গুড় দিয়ে ভালো করে চিটটা করে নিই, তারপরে নাড়ুটা পাকাবো। তোমরা দেখতে থাকো। এই দেখো আমার নাড়ু, এটা নারকেলের পাকটা প্রায় হয়ে এসেছে, আর একটু করলেই হয়ে যাবে, চিটটা আর একটু জাস্ট করতে হবে, করলেই হয়ে যাবে। তো আমি কিন্তু এতে সেরকম একটা গুড় দিইনি, মানে গুড় যে দিয়েছি জাস্ট সেন্টের জন্য, তো চিনি দিয়েই করছি মেনলি। তো করতে হয়ে নামিয়ে নিই, তারপরে যখন গোল করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নাড়ুর পুর আমার রেডি হয়ে গেছে, এবার আমি নাড়ুটা গোল্লা পাকিয়ে নেব, মানে নাড়ুগুলো তৈরি করে নেব, আর তাই বসে পড়লাম। তো যাই হোক, খুব বেশি হবে মানে যতটা পরিমাণ নিয়েছি তাতে খুব বেশি হবে না, তাও যে কটা হবে সে কটা আমি গোল করে নেব। তো আমি গোল করে নিই, আর আমার পাশে আমার মেয়েও দুষ্টুমি করছে, তো ও আমাকে গোল করতে সাহায্য করবে। তো যাই হোক, গোলটা নাড়ুটা হয়ে যাক, তারপরে কথা বলছি। এই যে দেখো নাড়ুটা, এই যে নাড়ুটা, এই কৌটোয় ভরে নেব, কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ ছেলেরা বাড়ি নেই, তারা এলে খাবে। এই দেখো, আর বুঝতেই তো পারছো অনেক আওয়াজ সকালবেলায়, সবার বাড়িতে একটু একটু আওয়াজ, ওগুলো ইগনোর করো। এই যে গুড মর্নিং, আর আজকে সানডে, শুধু সানডে না, পৌষ সংক্রান্তিও। সবাইকে তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা, আর প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই আজকে ভালো মন্দ হচ্ছে, ভালো মন্দ মিন্স পিঠে পায়েস যেগুলো হয়। তো আমিও কালকে রাত্রে নাড়ু করে রেখেছিলাম, আজকে একটু পিঠে বানানোর ইচ্ছে আছে। তো এখন বেশি বাজেনি, 1:30 মতো বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, দিনটা এখনই স্টার্ট করছি, আমার সাথে থাকো, ব্লগটা দেখো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করি।
তো আজকে তো এমনিতেই রবিবার, রবিবারে তো এমনি ভালো মন্দ একটু রান্না করতাম, কিন্তু যেহেতু ভাইও বাড়িতে নেই, গোপালও বাড়িতে নেই, ওরা সব ঘুরতে গেছে, ওরা আসবে রাত্রিবেলায়, তো সেই জন্য আর সেরকম কিছু বানাবো না। তবে পিঠে বানাবো, পিঠে ওরা এলে অবশ্যই খাবে, ওরা বলেও দিয়েছে যে আমাদের জন্য তৈরি করে রাখবি, তো ওদের জন্য বানাবো। আর বাচ্চাটা রয়েছে, ও তো নাড়ু খেতে ভালোবাসে, নাড়ু করেছি। যাই হোক, দেখি ওরা থাকলে একটা খাবার দাবার রান্না বান্না সব কিছুরই একটা ঝামেলা থাকে বাড়িতে, মানে একটা তাড়াহুড়ো থাকে, ওরা না থাকলে তাড়াহুড়োটা একটু কম থাকে, যাই হোক নিজেরা নিজেরা আর কী বা করবো। যাই হোক, ওই রকম একটা প্রিপারেশান নেওয়ার ইচ্ছে আছে, দেখি কিছু বানালে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবই। আর তোমরা নিশ্চয়ই আজকে পিঠে পুলি বা মালপোয়া বা পাটিসাপটা সবাই বানাচ্ছ, তো সবাই ছবি টবি পাঠিও। রান্নাঘরে চলে এসেছি, দেখো আমি ব্লিঙ্কিট থেকে সকালে কিছু বাজার নিয়েছিলাম, সেগুলো একটু গুছিয়ে নেব। আর যেহেতু একটু রান্নার চাপ কম আছে, তাই ভাবছি রান্নাঘরটা আজকে একটু গোছাবো, জিনিসপত্রগুলো এদিক ওদিক হয়ে আছে, কৌটোকাটাগুলো দেখতে হবে কোথায় কী আছে, তো ভাবছি আজকে গুছিয়ে নেব একটু, তারপরে রান্না বান্নার প্রিপারেশন করব। আমি যতক্ষণ রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি, ততক্ষণ তোমরা বরং গিয়ে দেখে নাও সুন্দরবনে গোপালরা কী করছে, কীরকম কী আনন্দ করছে। ও আমার সাথে একটুখানি ক্লিপ শেয়ার করেছিল, তো আমি ভাবলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করা যাক, তোমরাও দেখে নাও ওরা কী করছে। দারুন না দাদা, দেখো পুরো অয়েলি আর ন্যাচারাল লাগছে। দেখো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, আমি রান্নাবান্নার কাজ মিটিয়ে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি, যেহেতু এবার পিঠে পুলিগুলো বানাবো, তো রান্নাঘর একদম ক্লিয়ার মানে পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, এবার নারকেলটা কোরানোই আছে, দেখি এবার পুরটা বানানোর প্রস্তুতি নিতে হবে।
নারকেলের পুর করার জন্য আমি কড়াই অলরেডি পুর মানে নারকেল বসিয়ে দিয়েছি, আর পুরটাও তৈরি করব বলে বসিয়ে দিয়েছি নারকেলটা একদম। তো কিছুটা সময় নারকেলটা একটু চিনি দিয়ে নেড়ে নেব, তারপরে গুড় মেশাবো। এবার নারকেলের পুরটার ভেতরে কিন্তু গুড় মানে পুরটার মধ্যে গুড় মেশাবো। ওই গুড়টা তোমাদের বলেছিলাম ঐতিহ্য থেকেই আমি গুড় নিয়ে আসি, তো ওই গুড়টাই মেশাবো পুরটার ভেতরে, তারপর ধীরে ধীরে পুরটা রেডি করব। পুরটার মধ্যে গুড় দিয়েছি, গুড় দিয়ে নাড়ছি, ভালো করে নেড়ে নিতে হবে। পুরটা আরও কিন্তু খানিকক্ষণ, বেশ খানিকক্ষণ সময় লাগবে পুরটা তৈরি হতে। তো তৈরি হয়ে গেলে তারপরে এটা দুধপুলির ভেতরে দেওয়া হবে। তোমরা তো জানোই দুধপুলি কেমন হয়, সবাই জানো। আর দেখো পৌষ সংক্রান্তি, মানে আমরা ছোটোবেলার দিয়ে শুনে আসছি যে পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে কী হয় না হয়। আমি মেদিনীপুরের মেয়ে, তো আমিও দেখেছি মামা বাড়িতে বা দেশের বাড়িতে যে পৌষ সংক্রান্তি না একটা পুজো হতো, আর পুজোটা হতো মানে সন্ধ্যের পরে। আর এই পুজোটা কী নিয়ে হয় সেটাও একটা ব্যাপার আছে, যে পৌষ সংক্রান্তি জিনিসটা কী। দেখো অনেকে, শহরের মানুষ অনেক রকমই হয়তো জানে, বা আমরা গ্রামে যে জিনিসটা দেখেছি আমি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি। যে আমরা দেখতাম যখন চাষবাস হতো বাড়িতে, যখন মানে চাষ শুরু হতো, শুরু হওয়ার পরে যখন ধান উঠতো, তখন প্রথম যে ধানের বিড়েটা মানে প্রথম যে ধানের আটিটা, তো সেই আটিটা কোনো এক শুক্রবার গিয়ে কেটে নিয়ে আসা হতো, প্রথম ধানের আটিটা। তো সেটা কিন্তু সযত্নে গুছিয়ে রাখা হতো। তারপরে ধান কাটা যখন শেষ হয়ে যেত, তারপর লাস্টের যে আটিটা, শেষ আটিটা, সেটাও নিয়ে আসা হতো বাড়িতে। তো নিয়ে আসার পরে ওই দুটো আটি সুন্দর করে একটা খুঁটির ওপরে রেখে, আর চাষবাসের যে সমস্ত সামগ্রী লাগতো, মানে লোহার জিনিস ধরো যেগুলো লাগতো, বা শাবল কোদাল যেগুলো যেগুলো চাষবাসে লাগতো, সেগুলো সব কিছুই ওই ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ওই দিনকে পুজোর জন্য প্রস্তুত করা হতো। তারপরে ওখানে সুন্দর করে আলপনা দিয়ে পুজোটা বাইরে হতো, বাইরে সুন্দর করে মাটি দিয়ে, সুন্দর করে নাতা দিয়ে বাইরেই পুজোটা হতো। ওই সুন্দর করে ওই জিনিসগুলো সাজিয়ে ধানের বিড়ে দুটো রেখে পুজোটা শুরু হতো। তো ওই পুজোটা না এক প্রকার প্রসাদ হতো, যেটাকে আমরা বলি মকর, মানে সব কিছু দিয়ে চিড়ে দিয়ে মাখানো হতো, সমস্ত রকম ফল টল। অনেকেই হয়তো মকর জিনিসটা জানো, যারা মেদিনীপুর বা যারা গ্রামের সাইডে, তারা সবাই জানো যে মকর সংক্রান্তি কী বা মকর কী। তো সেটা মাখা খেতে খুব ভালো লাগতো। তারপরে আমরা দেখতাম যে মানে বিকেলে ছোটোখাটো মেলা বসতো, ঘুরতে যেতাম, মেলা হতো, সংক্রান্তি মেলা হতো। আর অনেকে না গঙ্গা স্নান বা সাগর স্নানকে এই দিনে খুব মানে খুব পুণ্য মনে করে, মনে করে যে সমস্ত পাপ ধুয়ে যায়, পুণ্যের শুরু হয়। মানে অনেকেই এই গোদরিয়া স্নান যেটা বলে, গঙ্গা স্নান যেটা বলে, অনেকেই এইটা সংক্রান্তির দিন করার চেষ্টা করে। তো যাই হোক, এটা আমার, আমি যেটুকু সংক্রান্তি জানি, যেটুকু পৌষ সংক্রান্তি বলতে কী বুঝি মানে কী জানি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রাত্রে পিঠে পুলি, এগুলো দুধপুলি, এগুলো বানানো হতো। অ্যাকচুয়ালি নতুন ধানের যে আগমন হতো বা সূচনা হতো, সেটাই কিন্তু পৌষ সংক্রান্তি বলে মানে আমরা জানি যে ধরা হয়। যাই হোক, তোমাদেরকে বললাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা জানো না তারাও জানতে পারবে যে পৌষ সংক্রান্তি জিনিসটা কী। ঠিক আছে, এখন এই যে দেখছো দুধপুলি মোড়া চলছে, আর দুধপুলি তৈরি হবে, তারপর কি যখন দুধে দেওয়া হবে তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো সেটা। এই দেখো দুধ বসিয়ে দেওয়া হয়েছে, কিছুটা দুধে সেদ্ধ করা হবে আর কিছুটা এমনি জলে সেদ্ধ করে রাখা হবে, যেটা গুড় দিয়ে খেতে অনেকেই ভালোবাসো তোমরা। আমার তো দুধে সেদ্ধর থেকে জলে সেদ্ধ যেটা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ওটাই করা হচ্ছে। তো হয়ে যাক, হয়ে গেলে আমি জলে সেদ্ধটাও তোমাদের দেখাচ্ছি। দেখো কীভাবে করা হচ্ছে, একটা ফুটো বাটি দিয়ে তার উপরে নিচে জল ফুটছে, তার উপরে পিঠেটা দিয়ে জলেটা, জলে যেটা সেদ্ধ করা হচ্ছে সেটা করে নেওয়া হচ্ছে। তো হয়ে যাক, হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। পৌষ সংক্রান্তির প্লেট আমার রেডি, আর দেখো আমি কী কী বানিয়েছি। দুধপুলি কালকে রাত্রে নাড়ু করে রেখেছিলাম, মালপোয়া, আরেকটা এদিকে যেটা দেখছো সেটা হচ্ছে তোমার চিতই পিঠে গুড় দিয়ে। তো এটুকুই আমি করতে পেরেছি। বাচ্চা, ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছো, বাড়িতে নানান রকম ঝামেলা থাকে, তার মধ্যেও চেষ্টা করেছি যতটুকু বানানো রীতিটা মানে রিচুয়ালস যেটা আছে সেটা প্রপারলি মানার। তো চেষ্টা করেছি যেভাবে, দেখো আমরা তো আর সেইভাবে আগেকার দিনে মা ঠাকুমা দিদিমাদের মতো অত প্রপারলি বানাতে পারি না, তাও আমরা যতটুকু এই প্রথম
কথাগুলোকে ধরে রাখার জন্য যতটুকু করতে পারি ততটুকু চেষ্টা করি সবটুকু করার নিয়ম মেনে, কিছুটা না জানলেও বড়দের কাছ থেকে শুনে মা শাশুড়িমা এনাদের হেল্প নিয়ে আমরা পুরোটা রেডি করার চেষ্টা করি। আর দেখো এনারাই আমাদের শিখিয়ে দিয়ে যাবেন, আমরা তো সব কিছু মানে জানি না বা শিখেও আসিনি, তো গুরুজনরাই কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, আমি আমার প্লেটটা ঠিক এভাবেই রেডি করেছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে, বাড়ির সবারও ভালো লেগেছে, আর খেতে পিঠেগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একবার পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ হাসি খুশি থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং আর হ্যাপি হ্যাপি মেমোরি কালেক্ট করো। টাটা, বাই।